হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও। আমি সান্তনু, আমরা দেখছি এসটিডি ব্র্যান্ডের ইউটিউব চ্যানেল। হোয়াটসঅ্যাপে আমরা সাধারণত স্টেটাস দিয়ে থাকি এবং সেই স্টেটাসটা ব্যবহার করি কাউকে দেখানোর জন্য। তো আপনারা কি জানেন যে হোয়াটসঅ্যাপে এমন একটি সেটিং রয়েছে যেখানে আপনারা স্টেটাসটা, একটা স্টেটাস, দুটো স্টেটাস, তিনটে স্টেটাস যখন আমরা দিচ্ছেন তখন সেই প্রত্যেকটা স্টেটাস আপনারা চাইছেন না যে কাউকে, মানে প্রত্যেকজনকে, আপনার যে কন্ট্যাক্ট লিস্টে যতজন রয়েছে বা আপনার যে নাম্বারটা কারো কন্ট্যাক্ট লিস্টে রয়েছে, তো দুটো কন্ট্যাক্ট লিস্টে যদি নাম্বার থাকে তাহলে স্টেটাস দেখা যায়, কিন্তু সেই কন্ট্যাক্ট লিস্টের আপনি সবাইকে দেখাতে চাইছেন না আপনার স্টেটাসটা। তো এই ধরনের কোনো কি সেটিংস রয়েছে আপনারা কি জানেন যে হোয়াটসঅ্যাপে যে প্রথম যে স্টেটাসটা সেটা আপনারা সবাইকে দেখাতে চাইছেন বা কিছু লোককে দেখাতে চাইছেন, আবার পরের স্টেটাসটা আপনারা আবার কিছু লোককে দেখাতে চাইছেন, পরের স্টেটাসটা আবার কিছু জনকে দেখাতে চাইছেন, মানে এরকম ধরনের প্রত্যেকটা যে স্টেটাস, এই স্টেটাসের বিভিন্ন জন মানুষকে আপনি দেখাতে চাইছেন বা বিভিন্ন জন যে কন্ট্যাক্ট লিস্টে আপনার রয়েছে, তো সবাইকে আপনি প্রত্যেকটা স্টেটাস দেখাতে চাইছেন না, কিছু স্টেটাস কিছু জন মানুষকে দেখাতে চাইছেন বা কিছু স্টেটাস হচ্ছে আবার কিছু জনকে দেখাতে চাইছেন, কিছু জনকে বাদ দিতে চাইছেন। তো এইভাবে আপনারা কীভাবে করবেন, কারণ স্টেটাসের মধ্যে আমরা একটা অপশন দেখতে পাই যেটা হচ্ছে কোন কোন কন্ট্যাক্টে আপনি স্টেটাসটা শেয়ার করতে চাইছেন, তো সেই ধরনের ওখানে হচ্ছে অপশন পাওয়া যায়। কিন্তু আপনি কি প্রত্যেকটা যে স্টেটাস, সেই স্টেটাস হচ্ছে বিভিন্ন জনকে চেঞ্জ করে কি দেখাতে পারেন, তো এই ধরনের কোনো সেটিং আছে কি না, তো চলুন এই ভিডিওতে জানবো। তো সেই ধরনের যে সেটিংটি সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের যে হয়তো জানা নেই কারণ একটা হিডেন সেটিং, এই হিডেন সেটিংগুলো সম্বন্ধে জানা নেই আপনাদের হয়তো, তো সেই সম্বন্ধেই জানবো আজ এই ভিডিওতে। তার আগে বলবো চ্যানেল নতুন হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে যেতে হবে, হোয়াটসঅ্যাপে গিয়ে স্টেটাস যে অপশনটা আছে সেখানে ক্লিক করে সেটিংসে আমাদের যেতে হবে। তো আমি আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডারটাকে অন করে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডার অন করে নিচ্ছি এবং হোয়াটসঅ্যাপে পৌঁছে গেছি। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর স্টেটাস অপশনের উপরে ক্লিক করতে হবে। স্টেটাস অপশনের উপরে ক্লিক করার পর দেবেন এই ধরনের ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনারা স্টেটাস দেওয়ার জন্য এইরকম ধরনের অপশন পাবেন যেখানে মাই স্টেটাস বলে, তো সেখানে ক্লিক করে আপনারা ছবি বা কোনো কিছু লেখা এখানে স্টেটাস হিসাবে দিতে পারবেন। তো সেই ফার্স্ট যে স্টেটাসটা দিচ্ছেন সেই স্টেটাসটা যদি আপনি সবাইকে দেখাতে চাইছেন তাহলে হচ্ছে আপনাকে যে অবস্থায় আছে সেখানে কিছু সেটিংসে চেঞ্জ করার প্রয়োজন নেই, কিন্তু কোন অবস্থায় আছে না সেই অবস্থাটা আপনাকে দেখে নিতে হবে। এখানে যে অপশনটা আছে থ্রি ডট যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে এখান থেকে দেবেন যে স্টেটাস প্রাইভেসি বলে যে অপশনটা আছে, স্টেটাস প্রাইভেসি এই অপশনের উপরে ক্লিক করতে হবে। স্টেটাস প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করার পর এখান থেকে দেবেন যে মাই কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট উইথ এক্সপার্ট, তারপর হচ্ছে অনলি শেয়ার উইথ। তো এখানে ক্লিক করে অনলি শেয়ার উইথ এখানে ক্লিক করে এখান থেকে আপনি যাকে যাকে শেয়ার করতে চাইছেন সেই সমস্ত কন্ট্যাক্টগুলোকে এখানে সিলেক্ট করতে হবে। আর যদি সবাইকে শেয়ার করতে চাইছেন তো সেক্ষেত্রে হচ্ছে মাই কন্ট্যাক্ট বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে, তাহলে এখান থেকে আপনারা সবাইকে এই অর্ডার যে স্টেটাসটা সেটা হচ্ছে সবাই দেখতে পাবে এখান থেকে। তো এই হচ্ছে স্টেটাসের যে সেটিংস। বাকি হচ্ছে আপনি যদি সেকেন্ড স্টেটাসটা যদি কাউকে দেখাতে চাইছেন আবার কাউকে দেখাতে না চাইছেন, তো সেক্ষেত্রে কী করতে হবে না, আপনার প্রথম স্টেটাসটা দিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, সেকেন্ড স্টেটাসটা দেওয়ার আগে আপনাদেরকে ক্লিক করতে হবে, সেখানে হচ্ছে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে, এবং থ্রি লাইনে ক্লিক করার পর স্টেটাস প্রাইভেসিতে যেতে হবে এবং সেখান থেকে এই যে অনলি শেয়ার উইথ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিক করার পর দেবেন যে আপনার কন্ট্যাক্টগুলো এখানে শো করবে এবং কন্ট্যাক্টগুলোকে এখানে হচ্ছে এখান থেকে এই ধরনের শো করবে, এবং এখান থেকে আপনি যে যে কন্ট্যাক্টকে শেয়ার করতে চাইছেন তো সেই কন্ট্যাক্টে এখানে হচ্ছে টিকমার্ক লাগাতে হবে, মানে এইভাবে হচ্ছে টিকমার্ক লাগাতে হবে। কীভাবে না, এখানে তাহলে আমি ক্লিক করলাম এটা এটা এটা, এভাবে ক্লিক করলে হচ্ছে তাহলে আমি চারজনকে এখানে শেয়ার করবো। এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে উপরে ফোর কন্ট্যাক্ট সিলেক্টেড, তো এখানে চারজনকেই হচ্ছে সেকেন্ড যে আমি স্টেটাস দেবো সেই স্টেটাসটা হচ্ছে চারজনই দেখতে পাবে। তো এখান থেকে আমি ব্যাক করে দিলাম, তো হচ্ছে এখানে দিয়ে ডিসকার্ড বলে অপশান আসবে আর এখানে সেটিংস ক্যান্সেল বলে অপশান আসবে। তো এখান থেকে যে রাইট সাইনটা আছে প্রথমে এখানে রাইট সাইনটা আছে এখানে হচ্ছে ক্লিক করে নিতে হবে, এখানে ক্লিক করলে হচ্ছে এখান থেকে স্টেটাসটা সেভ হয়ে যাবে, মানে এই চারজনেই স্টেটাসটা দেখতে পাবে যেটা সেকেন্ড স্টেটাসটা আপনি দিচ্ছেন। আবারও আপনাকে এখানে ব্যাক যেতে হবে, আবারও আপনি থার্ড স্টেটাস এখানে হচ্ছে দিতে পারেন। থার্ড স্টেটাসটা দেওয়ার আগে আপনাকে আবার ক্লিক করতে হবে হচ্ছে সেই সেম অপশানে, মানে দেওয়ার আগে আপনাকে ক্লিক করতে হবে, আবারও এই তিনটে লাইনে যেখানে হচ্ছে স্টেটাস প্রাইভেসি বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে আবারও আপনাকে যেতে হবে অনলি শেয়ার উইথ এখানে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখান থেকে দেবেন যে আবারও অপশানগুলো চলে আসবে যে কোন কোন কন্ট্যাক্টকে আপনি সিলেক্ট করতে চাইছেন, স্টেটাসটা যে তিন নম্বর স্টেটাসটা আপনি কাকে কাকে দেখাতে চাইছেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ধরলাম এখানে মাঝখানে দুটো না কন্ট্যাক্টকে দেখাতে চাইছেন না, বাকি দুজনকে দেখাতে চাইছেন এবং আবার দুজনকে আপনি এখানে অ্যাড করতে চাইছেন, তো সেক্ষেত্রে এইভাবে অ্যাড করে আবার তিনজনকে অ্যাড করতে চাইছেন এইভাবে অ্যাড করে হচ্ছে আবারও টিক সাইনে ক্লিক করতে হবে, এবং ক্লিক করলে দেবেন যে এখান থেকে স্টেটাসটা সেভ হয়ে যাবে, মানে সেটিংসটা আপনার আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে যাওয়ার পর তিন নম্বর সেটিং, তিন নম্বর যে স্টেটাসটা সেই স্টেটাসটা হচ্ছে যে পাঁচজনের নাম্বার আপনি অ্যাড করলেন সেই পাঁচজনেই শুধুমাত্র দেখতে পাবে। তো ফার্স্ট স্টেটাসটা হচ্ছে আপনার সবাই দেখতে পাবে, এবং সেকেন্ড স্টেটাসটা হচ্ছে চারজন দেখতে পাবে, এবং থার্ড স্টেটাসটা হচ্ছে আপনি যে পাঁচজনের নাম্বার অ্যাড করলেন সেই পাঁচজন দেখতে পাবে। এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন স্টেটাসে বিভিন্ন জনকে আপনি দেখাতে চাইছেন। পরবর্তী যেরকম চার নম্বর স্টেটাসটা আপনি আবার সবাইকে দেখাতে চাইছেন, আবারও হচ্ছে চার নম্বর স্টেটাসটি দেওয়ার আগে আপনাকে স্টেটাস প্রাইভেসিতে ক্লিক করে মাই কন্ট্যাক্টে ক্লিক করে এখান থেকে আবার ব্যাক করে দিতে হবে। তো দেখতে পাবেন যে এখন চার নম্বর যে স্টেটাসটা সেই স্টেটাসটা আবার
আপনারা সবাই দেখতে পাবে। তো এইভাবে আপনারা সেটিংস চেঞ্জ করতে পারবেন। যখনই স্ট্যাটাস দিবেন তার আগে আপনারা এখান থেকে সেটিংস চেঞ্জ করতে পারবেন, এবং দেওয়ার পর আপনারা যদি সেটিংসটা চেঞ্জ করেন তাহলে হচ্ছে আপনার আগের যে সেটিংসটা সেই সেটিংসটা যেটা করা ছিল সেটাই হচ্ছে আপনার সেই স্ট্যাটাসে ততজনে যতজনকে আপনি দেখাতে চাইছেন, যতজনকে আপনি শেয়ার করছেন ততজনে সেই এখানে দেখতে পাবে। তো এইভাবে আপনারা সেটিংসটা চেঞ্জ করতে পারবেন। ফ্রেন্ড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লাগছে? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। থ্যাংক ইউ, বাই বাই।